ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। গেল 5 বছরে দুর্ঘটনায় এখানে মারা গেছে অর্ধ শতাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নজির আহমেদ রতন। রতন, আমরা জানতে পেরেছি যে ওভারপাস নির্মাণের দাবি সাধারণ মানুষের, এ ব্যাপারে সংশ্লিষ্টরা কি বলছেন? চাঁদিনে আপনি যেভাবে বলছিলেন, আমি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে আমি লালপুলে যেখানে দুর্ঘটনা কবলিত এলাকা, আমি সেখানে রয়েছি। আপনাকে আমি দেখাতেছি যে আমার পেছনের অংশ যেখানে রয়েছে আসলে এটা ফেনী শহরে প্রবেশের মুখ। এই প্রবেশে করতে হলে আসলে এই মহাসড়কটি আসলে ফেনীর দুটি উপজেলাকে ভাগ করেছে। তার মধ্যে ফেনী সদরের মধ্যে 5টি ইউনিয়ন পড়েছে এই মহাসড়কের পাশেই, এবং সোনাগাজী উপজেলা সম্পূর্ণটি আসলে এই মহাসড়ককে ফেনী শহর থেকে বিভক্ত করেছে। তানজিলা, আসলে এই বিভক্ত করার কারণে আসলে ফেনী শহরে সরকারি অফিস আদালতে এবং স্কুল কলেজে আসা যাওয়া করতে হলে সোনাগাজীবাসীকে এই মহাসড়কটি আসলে পারাপার করতে হচ্ছে। এই সোনাগাজী থেকে ফেনী আসার একমাত্র বাহন হচ্ছে যে সিএনজি চালিত অটোরিকশা। এবং আপনি দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করছি যে সিএনজিগুলো যখন এই মহাসড়ক লালপুরের এখান থেকে যখন ক্রসিং করে তখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এবং ঢাকা চট্টগ্রামগামী আসলে দ্রুতগামী বাস এবং ট্রাকগুলোকে আসলে অনেক ঝুঁকি নিয়ে আসে, অনেক সময় থামাতে হয় এই সিএনজি এবং সোনাগাজী এবং ফেনীর পারাপারে গাড়িগুলোকে পারাপার সুযোগ করে দেওয়ার সময়। তবে আমরা এখানকার সিএনজি এই শ্রমিক ফেডারেশন থেকে দুজন লাইনম্যান দেওয়া হলো, তারা ফোর লেনের একটি অংশে যখন দূরপাল্লার গাড়িগুলোকে আসলে থামিয়ে এই ছোট গাড়িগুলোকে পারাপারে সুযোগ করে দেয়, কিন্তু অপর অংশে কিন্তু সম্পূর্ণ ঝুঁকিতেই থেকে যায় কিন্তু এই পারাপারগুলো। আমরা এখানকার 2019 সালে ফেনীবাসীর একটি দাবির প্রেক্ষিতে সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন যে এখানে দ্রুত একটি ফ্লাইওভার নির্মাণ হবে, তবে এই প্রতিশ্রুতি কিন্তু আসলে প্রত্যাশায় আটকে আছে। তবে আমরা সংশ্লিষ্ট যে এখানকার সরকার দলীয় নেতাকর্মীদের সাথে, মেয়রের সাথে কথা বলেছি, তারা বলেছেন এটি প্রকল্পটি আসলে পাঠানো হয়েছে, যত সম্ভব তাড়াতাড়ি এখানে ফ্লাইওভার নির্মাণ করলে অত দুর্ঘটনা অনেকটা কমে আসবে। তানজিলা, এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। আমি এখন ফিরে যাব আপনার কাছে তানজিনা।